বাবা ঝামেলা হয়ে গেছে কি হয়েছে আরে দেখো না কালকে যাত্রা আর আজকে ফাইনাল রিহার্সালের দিন হিরো পালিয়ে গেছে কি বলছিস কি রে হিরো পালিয়ে গেল হ্যাঁ তাহলে কি হবে এখন আরে শুনছি যে পাঠ মুখস্থ হচ্ছিল না তাই পরিচালকের কাছে বকা খেয়েছে সেই জন্যই পালিয়ে গেছে এ বাবা তাহলে কি হবে এটা তো গ্রামের সম্মান রক্ষার প্রশ্ন কে হবে হিরো তাহলে আচ্ছা বাদ বাবু হিরোটা আপনি হতে পারেন না কি কি বলছো তুমি আমি আমি হিরোর পাঠ করব তুমি পাগল হয়ে গেছো তোমার মাথা ঠিক আছে আমি করব হিরোর পাঠ এইটা একেবারে খাঁটি কথা বলেছিস জানিস রিবু পাটা তো আগেই গেছিল গ্রামে এসে মাথাটাও গেছে যাই বলো আমাদের জয়ীর বুদ্ধিটা কিন্তু মন্দ নয় আমাদের জামাই গিয়ে করে রাজপুত্রের মতো দেখতে ও যদি যাত্রার হিরো হয় না দারুণ মানাবে আমাদের যাত্রাটা বর্তে যাবে এতদিন হয়ে গেল হিরো পার্টনার মুখস্থ করতে পেরে বকা খেয়ে পালিয়ে গেল আর আমি একদিনে সব করে দেবো না না এটা সম্ভব না এটা কি করে সম্ভব আপনি বলুন কি মুশকিল ও তো বলতে পারবে না আর আমাদের বাড়ি ছেলেরা কোনোদিন এসব করেনি খামোকা কেন কথা বাড়াচ্ছেন বলুন তো কাকে বলে তুমি রাজি হয়ে যাও না গো আরে বাদবাবু ঠিক পারবেন বাদবাবুকে স্টেজে পাশ থেকে পাঠ বলে দেওয়ার জন্য লোক থাকবে তুমি চিন্তা করো না হ্যাঁ পম্প তবে তো পম্প পম্প রিবুরে আমি তো ভাবতেই পারছি না তুই যাত্রার হিরো নায়ক আয় ভাই বুকে আয় আয় এই 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 শোনো 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 ওই বাপ ছেলেতে মিলে যা চলছে না আজ বেশ কদিন ধরে হুরুস তুরুস চলছে যা করছো নিজেরা করো জামাইটাকে একদম এর মধ্যে টানবে না বলে রাখলাম আমি যাক বাবা বাঁচলুম এই একটা ব্যাপারে অন্তত আপনার সঙ্গে আমার মতের মিল হলো আপনি একদম ঠিক কথা বলেছেন রিভু আমাদের এইসব পারবে না আমাদের পরিবারে এসব ধিঙ্গিপনা শেখানো হয় নাকি না আর এই যে মেয়ে তোমার তো বাবু জারিজুরি শেষ নেই দাদা গ্রাম দেখতে বেরিয়েছেন এর মধ্যেই তুমি এসব নিয়ে মেতে গেছো হ্যাঁ একবার জানতে পারলে না বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার আমি রাজি করাবো বাবাকে ছোটবেলা থেকে এই যাত্রা আমি দেখে আসছি পাঠ নিচ্ছি আমার গ্রামের সম্মান মানে তো আমারও সম্মান আমি জানি বাবা ঠিক বুঝবেন তুমি কোনো চিন্তা করো না বাদবাবু আপনি আমার জন্য এইটুকু করতে পারবেন না কি হলো বাদবাবু বলুন না ঠিক আছে আমি রাজি হ্যালো কোথায় আছো তুমি শোনো তুমি কাল আমাদের বাড়িতে কেন গিয়েছিলে আমি আসলে একটু বিজি আছি আমি তোমায় পরে ফোন করছি দাঁড়াও তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করতে পারো না আমি তোমায় অ্যাভয়েড কেন করব ইরা কাম অন ইরা হ্যাঁ করছো শুভমান তুমি আমাকে অ্যাভয়েডই তো করছো বলো না হলে তুমি আমাকে না জানিয়ে এইভাবে আমাদের বাড়িতে যেতে পারতে না আমি এখানে কতবার তোমাকে ফোনে ট্রাই করে যাচ্ছি কিন্তু এখানে নেটওয়ার্কে এত সমস্যা আমি তোমাকে ফোনেও পাচ্ছি না যে আরে এই জন্যই তো আমি তোমায় বারবার ফোন করার চেষ্টা করেছি বারবারই নট রিচেবল বলছিল দেখো সুকুমার একটা কথা আমি তোমাকে মনে করিয়ে দিতে বাধ্য হচ্ছি অগ্নি আমার লাইফ থেকে চলে যাওয়ার পর আমি তোমাকে পাশে পেয়েছি তোমাকে আঁকড়ে ধরে আমি বেঁচেছি সুকুমার হ্যালো এটা এসব কথা এখন কেন বলছো বলো তো তুমি ফিরে আসো আমি সব শুনছি না না সুকুমার তোমাকে শুনতে হবে তোমাকে আমার পুরো কথাটা শুনতে হবে
মনে আছে সুকুমার, তুমি আমার একদিন পাশে দাঁড়িয়ে বলেছিলে যে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, কোনোদিনও যাবে না। এখন কি হলো সুকুমার? সুকুমার, মনে আছে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার সঙ্গে সংসার করবে, আমাকে নিয়ে ভালো থাকবে, আমাকে কখনো দুঃখ দেবে না সুকুমার? তাহলে এখন কি হলো সুকুমার, তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো, কেন আমার সব কমিটমেন্টগুলোকে ভুলে যাচ্ছো বলো? পাগলের মতো তুমি যখন যা বলেছো আমি সবটা করেছি সুকুমার, তাহলে এখন কেন এরকম হচ্ছে? হ্যালো, প্লিজ সোনা, কুল, শোনো, আসলে তুমি ঘুরতে গেছিলে তো, তাই আমি তোমায় ফোন করে ডিস্টার্ব করতে চাইনি। তুমি ফিরে আসো, আমি সব ঠান্ডা মাথায় শুনবো। এখন আমি রাখছি। আমি নিজে হাতে তাকে দণ্ড দেব। এইখানে হাসিনি, এই হচ্ছে রাজা, বুঝলে? এই রাজার পার্টি তোমাকে করতে হবে, তুমি চিন্তা করো না, পেরে যাবে। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বলছি যে এই যাত্রাপালাটার নামখানা কি? নামখানা? হ্যাঁ, কীর্তি নারায়ণের কীর্তি। ও এ বাবা, আমার তো দেখা উচিত, কীর্তি নারায়ণ। আর জামাই, তুমি হচ্ছ ওই রাজা কীর্তি নারায়ণ। আমি আমি রাজা। হ্যাঁ তুমি রাজা। আমার নাম কীর্তি নারায়ণ। কীর্তি নারায়ণ, ব্যাস হয়ে গেল। মঞ্চে উঠে কি কীর্তি করবো নারায়ণই জানে। আমি নারায়ণই জানে, নারায়ণই জানে। হ্যাঁ হ্যাঁ, তুই কীর্তি নারায়ণ। কিন্তু বলছিলাম যে মানে ও যদি কীর্তি নারায়ণ হয় তাহলে ওর ফাঁকা হিসেবে বিবেকের পাটখানা কি পেতে পারি না? হবে 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 হবে। তবে তবে এই রাজার একটা রানী আছে, রাজা তো থাকবেই, সেই রানীটি হবে এই যে ও ও ও আমার বউ। তোমার বউ? আমার বউ? হ্যাঁ। এ না না, আমি যাবো। আমি তুই পাগল, তুই কিচ্ছু জানিস না, খালি এই হয়েছিস, কালচারের ভালচারও জানিস না। আরে বাবা, যাত্রা ফলায় ছেলেরাই মেয়ের পাঠ করে করে আসছে। তবে চিৎপুরের ছোটবেলায় কত যাত্রা ফলা দেখেছি, সেখানে কত সব ওই বাবা দুধ রানী ভাবনি রানী। হ্যাঁ, তুমি যা বলতে চাইছো আমরা বুঝতে পেরেছি, এবার চুপ করো। বুঝে গেছি না, গোলাম গোলাম। হ্যাঁ গোলাম, গোলামের পাঠটা কে কে করছে? গোলামের পাঠটা করবে তুমি। যেখানে বাঘের বাস সেখানে শুনতে হয় রাত। আমি পারি, গোলামের পাটটা আমি করবো। শোনো ছোকরা, ওই মেয়েকে আমি বিয়ে করবো। এই যে মামি, হা করে দাঁড়িয়ে দেখছো কি, হাত ধরে টেনে নিয়ে একেবারে ছাতনা তলায় নিয়ে চলো। আপনি না জোর করে এই বাচ্চা মেয়েটাকে বিয়ে করছিলেন? তোমরা এখনো বুঝতে পারছো না, আমি ওর সমস্ত ধান্দা বুঝে গেছি। তুমি এখানে এসেছো সেটাও জানতে পেরে এখানে এসেছে, এখন আমাদের যাত্রা দলে ঢুকে নিজের পুরনো রাগটা মেটানোর চেষ্টা করছে। জয়ী, একটা কথা মাথায় রেখো, ওই নোংরা লোকটা যদি কোনোভাবে এখানে অংশগ্রহণ করতে চায় তাহলে কিন্তু আমি এখানে নেই, তাতে যা হওয়ার হবে। ছোকরাটা এমনভাবে বললো যেন সব বুঝে ফেলেছে। এত সহজে আজ করে ফেললে তো হয়েই যেত বাচ্চা। তারা আমার পুকুরের মাছ চুরি করার শাস্তিটা তোমায় আগে দি ভালো করে।
জামাই তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ও থাকবে না। এই তোমার পাট নিয়ে যাও, যাও এখান থেকে, ভাগো ভাগো। মা গো, আমি ভুল করে ফেলেছিলাম, আমি সত্যি ভালো হয়ে গেছি, বিশ্বাস করো। এই আমি কান ধরছি, দেখো এই তোমার সামনে নাক্কর দিচ্ছি, আর কোনোদিন তোমাদের আমি কিচ্ছু করবো না, আমি সত্যি ভালো হয়ে গেছি, তোমরা বিশ্বাস করো। কি জানেন তো, কুকুরের বেঁকানো লেজ না ও সোজা করা যায় না, স্বভাবও ঠিক তেমন বদলায় না। আমি কি করলে আপনারা বুঝবেন যে আমি ভালো হয়ে গেছি বলুন, আমি তাই করব। আগের সেই পাষণ্ড অমানুষটাকে আমি নিজেই ঘৃণা করি মা, বিশ্বাস করো। এসব বলে কোনো লাভ নেই, জামাই যা বলে দিয়েছে সেটাই শেষ কথা, যাও। আমাকে ক্ষমা করে দাও মা, দয়া করো, এই পুরনো নোংরা মানুষটা যে কতখানি পাল্টে গেছে তা প্রমাণ করতে না পারলে আমার মনেও শান্তি নেই। ক্ষমা করে দাও মা, একটা সুযোগ দাও মা, এই দেখো আমি তোমাদের সামনে কান ধরে উঠবাস করছি, আর কোনোদিন পাপ কাজ করবো না, আমার একটু ভালো হওয়ার সুযোগ তোমরা করে দাও। ঠিক আছে, আপনি এই পাঠটা করতে পারেন। কি বলেছেন, ধন্যবাদ জানাবো আপনাদেরকে। তার মানে এই নয় যে আমি পুরনো সব কিছু ভুলে গেছি, একদিনের ব্যাপার, একদিনের পাঠ দেখতে দেখতে কেটে যাবে। এবার আপনি যান রিহার্সাল করুন, আর আমাকে আমার পাঠটায় মন দিতে দিন। না না দাদা, আপনি ওদের ওখানে যেতে দিয়ে মোটেই ভালো কাজ করেননি। আমাদের বাড়ির ছেলেদের কখনো ওসব যাত্রা পালাটালা করা মানায়? আরে গ্রামের মধ্যেই তো হচ্ছে যমুনা, দেখো আমরা এই গ্রামের অতিথি, কয়েকটা দিনের জন্য এদের নিয়ম নীতি মেনে চলি না। বলছি কি জেঠুমণি, আসলে আমরা তো কোনোদিন যাত্রাপালা দেখিনি, যদি ছোট ঠাকুরপো যাত্রা করে সেই সুবাদে আমাদেরও একটু দেখা হয়ে যাবে। না 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 না, শুধু তোমার ছোট ঠাকুরপো নয়, আমরা সদলে বলে যাত্রায় পাঠ করছি। হুম বাবা, আমি আবার দর্পনারায়ণের বিবেক। ছোটকা, ওটা দর্পনারায়ণ নয়, কীর্তি না। নারায়ণ তো আছে, দর্প আর কীর্তি। মেজবৌমা, একটু কড়া করে চা বানাও তো। এক্ষুনি নিয়ে আসছি। বেশ ভালো, এক বউ পায়ে ব্যথার নাটক করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এক বউ খেটে খেটে মরে যাচ্ছে। মেজবৌমা, তোমার নিস্তার নেই, নিস্তার নেই, বুঝলে? আচ্ছা যমুনা, এইসব কথা আসছে কোথা থেকে বলো তো দেখি? মেয়েটার পায়ে চোট না থাকলে বল তো রোজ দিনই আমাকে চা দেয়। আর তাছাড়া আমরা প্রত্যেকে একটা পরিবার, পরিবারের যে কোনো একজন কাজ করলেই তো হয়ে যায়। হ্যাঁ সে তো আপনি ঠিকই বলেছেন দাদা, তবে দেখুন কে কত আপনার আশার মান রাখে। মা, আমি তো করে দিচ্ছি, অসুবিধা হবে না আমার কিছু, আমি নিয়ে আসছি জেঠুমণি। বাবা, আমি ভাবছিলাম বাড়িতে একটা ফোন করে দেখবো, আসলে তোর সাথে পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে। ঠিক আছে, ফোন করে দেখো না। ঠিক আছে দাঁড়াও, আমি ফোন করে দিচ্ছি। এনো, স্পিকার অন করা আছে, কথা বলো। হ্যালো। হ্যালো, ও জয়ী, কেমন আছিস তোরা? তোর গলাটা শোনার জন্য মনটা একেবারে ছটফট করছিল। আরে তোর পায়ের ব্যথাটা কেমন আছে? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। তুমি ওষুধপত্র সব ঠিকঠাক খাচ্ছ তো? অনিয়ম করছো না তো? উফ, আচ্ছা এতগুলো প্রশ্ন একসঙ্গে করছিস, আমি কোনটার উত্তর দেবো বলবি? এই শোন, তোর বাবার শরীরটা কেমন আছে বলতো? হ্যাঁ মা, সবাই ভালো আছে। আচ্ছা মা, তোষা কোথায় গো? ওর পরীক্ষা কেমন হলো? তোষা তো এখনো বাড়িই ফেরেনি। তুই বরং ওর মোবাইলে একটা ফোন কর। এখনো ফেরেনি? আচ্ছা ঠিক আছে, আমি ওর নম্বরে ফোন করে দেখছি।
তুমি নিজের খেয়াল রেখো, হ্যাঁ আমি রাখছি। হ্যাঁ 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 ঠিক আছে রাখ। তোর সা এখনো বাড়ি ফেরেনি মানে? এরে বউ, তোর সার ফোনে একটা ফোন কর না। বাদবাবু আপনি ওকে একটু ফোন করে দিন না। আসলে ছোট বৌদি, ওই আমি না পরের এক্সামের নোটসগুলো নিচ্ছিলাম, সেই জন্য আমার দেরি হয়ে গেছে। আমি ফিরে যাব বাড়ি। আচ্ছা বলছি আমি রাখছি, হ্যাঁ রাস্তায় আছি তো। হ্যালো তোষা, ফোনটা কেটে দিল কেন বাবা? কি 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 বললো তোষা? ও বলল কলেজ থেকে পড়াশোনা সব জিনিসপত্র নিতে দেরি হয়ে গেছে, তাই এখনো বাড়ি ফেরেনি। জানতাম তো বাবা তোষা আমার মেয়ে, যেভাবে মানুষ করেছি, যে শিক্ষা দিয়েছি, তাতে তোষা আমার ভুল কাজ করতেই পারে না। সত্যি দাদা, দেখলেন তো আমরা কেমন শুধু শুধু চিন্তা করছিলাম। তোষা, তোমার এক্সাম তো আবার কিছুদিন বাদে, তার আগে মানে কালকে যদি আমরা একটু লং ড্রাইভে বেরোই। না না, কাল কি করে হবে, বাড়ির কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। তোমার সর্বনাশ তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে তোষা, তোমাকে কি করে রাজি করাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। সবার সামনে মঞ্চে আমার এই গোপ খুলে যাবে, দেখি কিচ্ছু খুলবে না দেখি। ঠিক আছে, তুমি তোমার ডায়লগ নিজে কনসেন্ট্রেট করো, ডায়লগের উপর তালে হবে। ছোটকা এবার বেল পড়বে, সব রেডি বলছে, তোমার নার্ভাস লাগছে না তো? আমারও নার্ভাস লাগবে, প্রচন্ড নার্ভাস লাগছে, মনে হচ্ছে একবার টয়লেট গেলে ভালো হতো। একদম সময় নেই, সময় নেই, সর্বনাশ করেছে।
তোরা এসে গেছিস? ঠিক আছে, আমি যেখানে দাঁড়াতাম সেখানে দাঁড়া, আমি আসছি।